গুড মর্নিং সবাইকে, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের আমার আগের ভিডিওতে বলেছি যে আমার নাম হলো রিয়া আর আমি 2023-এর এমস নর্সেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, তার সঙ্গে একটা আমি জবও করি। তো এখন বাজছে 5:30, আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আমি রিসেন্টলি মর্নিং ওয়াকটা স্টার্ট করেছি, তার কারণ হলো আমার অনেক হেলথ ইস্যু ধরা পড়েছে। এই যে ভিউটা দেখছো, এটা আমার খুব পছন্দের। আমি 40 মিনিট হেঁটে এলাম, রুমে পৌঁছে গেছি। রুমে পৌঁছে একটু স্ট্রেচিং করলাম, দেন হচ্ছে আমি আমার গাছেদের জল দেব। এই গাছগুলো হলো আমার খুব প্রিয়, কারণ এরা আমার একাকিত্বের সঙ্গী। যখন আমার মন খারাপ করে তখন আমি এদের কাছে এসেই বসে থাকি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজছে 6:30। এই পিয়ারিয়াদেবের বইটা আমি এই কিছুদিন হলো কিনেছি, আজকে প্রথম স্টার্ট করলাম। অভিজিটাই ফার্স্ট পড়ছি, তো ঠিক আছে পড়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজছে 8:00, আমার খুব খিদে পেয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আছে চিকপিস পোহা, চলো খাবারটাকে এনজয় করি। এখন বাজছে 9:00, সেকেন্ড স্লটের জন্য রেডি। আমি এখন সাইকিয়াট্রিক পড়বো, সঙ্গে কিছু নোটও প্রিপেয়ার করব। আমার সাইকিয়াট্রিক পড়তে একদমই ভালো লাগে না, তার কারণ হলো আমার কিছুই মাথায় ঢোকে না, তার জন্য একটু বেশি করে জোর দিতে হয় সাইকিয়াট্রির ওপরে। ঠিক আছে, পড়াটা কমপ্লিট করে নিই। ক্লাস নেওয়া আমার কমপ্লিট, 12টাও বেজে গেছে। আমাকে এখন ডিউটির জন্য রেডি হতে হবে। আমার আজকে ইভিনিং ডিউটি আছে, তো 1টায় বেরোতে হবে। তো চলো লাঞ্চটা প্রিপেয়ার করে নিই। আজকে লাঞ্চে আমি বানাচ্ছি কাবুলি ছোলার তরকারি, সঙ্গে ভাত। রান্নাটা হতে হতে আমি স্নান করে রেডি হয়ে নিই। এখন লাঞ্চ রেডি, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি ডিউটির জন্য বেরিয়ে পড়ব। 1টা বেজে গেছে, চলো ডিউটির জন্য বেরোনো যাক। আমি পৌঁছে গেছি হসপিটালে, দেখা হচ্ছে রাত্রেবেলা। হসপিটাল থেকে বাড়ি যাওয়ার জন্য ফার্স্ট মেট্রো, দেন আমাকে অটো করতে হয়। অবশেষে সারাদিনের কাজের পর আমি বাড়ি পৌঁছালাম। এখন বাজছে 9:00, আমি যাই ফ্রেশ হয়ে নিয়ে, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এখন বাজে 10:00, আমি ডিনার করে একদম পড়তে বসে গেছি। এখন আমি ওবিজি কিছু পোর্শন বাকি আছে, ওটা কমপ্লিট করব, দেন হচ্ছে মক টেস্টও সলভ করব। তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাইকে গুড নাইট আর বাই বাই। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। তো
তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।